গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যাব ভিডিওটা দেখলে পরে তো বুঝতে চলো পারবে। দেরি না করে যাওয়া যাক। তো আমরা আজকে যাচ্ছি টাকোয়ামারি পার্কে ঘুরতে। তো চলো টাকোয়ামারি পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম টাকোয়ামারি তো দেখতেই পাচ্ছো আজকে টাকোয়ামারি পার্কে অনেক ভিড় পড়েছে। তো আমরা ভিতরে যাব এখন। তো ফাইনালি গাইস, আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কের ভিতরটা খুবই সুন্দর সাজিয়েছে, হাতি, ক্যাঙ্গারু, জিরাফ, কচ্ছপ, অনেক কিছু দিয়ে পার্কের ভিতরটা খুবই সাজিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছো জায়গাটা কত সুন্দর। এখানে ঘুরতে গেলে কোনো টিকিট লাগে না, তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছো কত ভিড়। তার ভিড়ের মধ্যে আমি উপরে উঠে গেছি আর তোমার দাদা ভাইরা সবাই নিচে আছে। তো ফাইনালি গাইস, আমরা উপরে উঠে গিয়েছি। তো আমরা এখন যাবো হেলিকপ্টারে। ওখানে হেলিকপ্টারে দেখতে পাচ্ছো অনেক ভিড়। তো চলো হেলিকপ্টারে ওঠার আগে আমরা নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো উপর থেকে দেখতেই পাচ্ছো নিচের ভিউটা কত সুন্দর, খুবই মজাদার জায়গা। তোমরা চাইলে আসতে পারো, খুবই মজাদার। তো ফাইনালি গাইস, আমরা হেলিকপ্টারের ভিতরে ঢুকে গেছি। তো হেলিকপ্টারের ভিতরটা এত সুন্দর বানিয়েছে, মনে হচ্ছে আমরা সত্যিকারে হেলিকপ্টারের ভিতরে আছি। তো খুবই মজাদার হেলিকপ্টার বানিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছো হেলিকপ্টার থেকে নেমে বিমানে উঠে গেছি। ওঠার আগে অনেক ভিড় ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি আর আমি তার মধ্যে একটু রিলস বানিয়ে নিলাম। তো গাইস, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। তো এই জায়গাটা ঘুরে খুবই মজা পেলাম। আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে ভিডিওটিকে একটি শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা।